নমস্কার, আপনারা দেখছেন বিশ্বমালা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুমন। এখন আমরা রয়েছি উত্তর পঞ্চান্নগ্রাম মিলনী সংঘতে। এই দুর্গোৎসব কমিটির একটা বিরাট বড় ভূমিকা রয়েছে সমাজের জন্য, কারণ এখানে এসে আমি প্রথম প্রশ্ন করি এখানকার সদস্যদের, দাদা এত খোলামেলা প্যান্ডেল কেন? ওনাদের কাছ থেকে একটাই উত্তর পেলাম, যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন হয়। আমি এখানকার কী বলবো বরিষ্ঠ সদস্যদের সাথে একটু কথা বলে নেবো। দাদা নমস্কার, আপনার নামটা একটু? নমস্কার, আমার নাম প্রভাকর হালদার। আমার নাম প্রভাকর হালদার। দাদা কত বছরের পুজো এটা? আর এটা এবছর 46তম বর্ষে পড়লো। 46 মানে আর 4 বছর পরে। এবছর তো আমাদের একটা চিন্তাধারা রয়েছে, নতুনভাবে ভাবনা চিন্তা রয়েছে। তবে আপনি যেটা বলছিলেন না যে সোশ্যাল ডিস্টেন্স, সত্যি কথা বলতে এই যে সোশ্যাল ডিস্টেন্স বা লাস্ট 2 বছর যে কোভিড পার করে আমরা যে পরিস্থিতি পার করে এসেছি, তারপরে আমরা এই ডিস্টেন্সটা কেন মেনটেন করতে চাই? যে পুজো পরিক্রমা করতে প্রচুর মানুষ আসবে, কিন্তু মানুষরা এসে তার মধ্যে থেকে যেন কোনো রকমের ওই পরিস্থিতিটা যে বিগত দিনে আমরা পরিস্থিতিটা ছেড়ে এসেছি ওটা যেন আমাদের না হয়, সেই কারণেই এই খোলামেলা জায়গাটা আমরা করেছি, যাতে সবাই সুষ্ঠুভাবে এসে বাইরে থেকেও দেখতে পারে, গ্যাদারিংটা না হয়। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে শুধুমাত্র কি পুজোতেই আপনারা থেমে থাকেন নাকি সমাজ কল্যাণমূলক কিছু কাজ করেন? আমি আপনাকে বলি দাদা, আপনারা হয়তো দেখেছেন বা যাই হোক, এই যখন লাস্ট 2 বছর যে লকডাউন চলাকালীন আমাদের এই মিলনী ক্লাবে আমরা প্রত্যেক দিন এখানে প্রায় 4 বস্তা করে চাল এবং তরকারি প্রতিদিন রান্না বান্না করতাম। আমাদের সমস্ত ক্লাবের সদস্যরাই আমরা রান্না বান্না করে ডিস্ট্রিবিউট করতাম। আমাদের পেছনে বেশ কিছু গরিব মানুষরা রয়েছে যারা একটু, কারণ কোভিডের ফলে যে মানুষগুলো দিন আনে দিন খায় তাদের তো প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলো, তো সেই সমস্ত মানুষকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছিলাম। এছাড়া আমাদের যে সমস্ত নর্মাল যে প্রোগ্রামগুলো, যে বাচ্চাটা পড়াশোনা করতে পারছে না তাকে একটু আর্থিক সহযোগিতা বা একটু খাতা বই কিনে দেওয়া, কিংবা হয়তো কারোর বাড়িতে খুবই অভাব অনটন, সে সামাজিকভাবে তার হয়তো মেয়ে কন্যাদায়গ্রস্ত, তাতে কিছুটা আমরা ক্লাবগতভাবে কিছু একটা সহযোগিতা করে এগুলো আমরা করে থাকি এবং চেষ্টা করব আগামী দিনে এই জিনিসটাকে চালিয়ে যাওয়ার যতদিন আমরা থাকব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাপারটা যেটা হলো, এত সুন্দর চিন্তাধারা, এত সুন্দর ভাবনা, আর এত সুন্দর একটা, হ্যাঁ বলুন বলুন। আমাদের মেইনলি এই যে উত্তর পঞ্চান্নগ্রাম মিলনী দুর্গাপুজো, এটা আমাদের যিনি বর্তমানে আমাদের 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন মাননীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয়, পুরোপুরি ওনার সহযোগিতায়, ওনার চিন্তাধারা, ওনার নির্দেশ মতোই, যদি উনি তো ওদিকে ব্যস্ত রয়েছেন আমাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর, ওনার সম্পূর্ণ সহযোগিতা রয়েছে বলেই আমরা এতটুকু এগোতে পেরেছি বা এতটুকু সাহস পেয়েছি, না হলে হয়তো পারতাম না। আমাদের যিনি বড় চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষ আমাদের সব ক্ষেত্রে সব রকমভাবে সহযোগিতা করেন। শুনতে পেলেন তো, মানুষ মানুষের জন্য, তো এখানে কিন্তু মানুষের চিন্তাধারাটা সেরকমই, মানুষ কিন্তু মানুষেরই জন্য। তো এখানে যে পুজোটা আমরা দেখছি সেই পুজোটাকে কিন্তু আলাদা করে কোনো নাম দেওয়া যায় না, শুধুমাত্র বিশ্ববাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্টের তরফ থেকে সেরা পুজোর তকমাটি তুলে দেওয়া হচ্ছে এখানকার সদস্যদের হাতে। মেনি মেনি কংগ্রাচুলেশন। দেখতে থাকুন বিশ্ববাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট, আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে, সকলের সঙ্গে। ক্যামেরায় উত্তমের সঙ্গে সুমন রায়।